নূর ইসলাম ভাই, ভারতে যেহেতু গন্ডগোল, মিডিয়াটা অফ করতে হবে। মিডিয়া অফ করতে হবে ভাইয়া? ও মানে সেভ করবে, মানে ইন্টারনেট আচ্ছা, মানে নেটে দেওয়া যাবে না যেহেতু গন্ডগোল চলছে। খুব কষ্ট করে নিয়ে আসছি। জি জি, আপনারা শুনেছেন বা শুনলেন যে আমি ইতিপূর্বে 360টা মুক্তি পূজক ছিলাম। রামায়ণ গীতা, মহাভারত, চণ্ডী গীতা, পদ্ম গীতা, পুরাণ, সত্যপুরাণ, রাম পুরাণ, রাধা পুরাণ, কৃষ্ণ পুরাণ, মুনি পুরাণ, কল্লি পুরাণ, দেব পুরাণ, সদবত পুরাণ, ভাগবত, মধ্য পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ, অসুর পুরাণ, গণেশ পুরাণ, কার্তিক পুরাণ, ব্রহ্ম বৈবত্ত পুরাণ, বেদ, ঋক, সামযুজ, অথর্ব, 60,000 মুনি ঋষি, 33.5 কোটি দেবতার আমি ছিলাম একজন পূজারি ব্রাহ্মণ। আজকে যদিও আমি ভারতবর্ষ থেকে আপনাদের মেহমান হিসাবে এসেছি, আদতে কিন্তু আমার বাপদাদাদের বাড়ি হলো এই বরিশাল ডিস্ট্রিক্ট গৌর নদীর তীরে। আমার বাপদাদারা রায়টের সময় বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা অর্জুনপুকুর গ্রামে বদলি হয়ে যায়। আমার বাবার নাম ছিল শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ চক্রবর্তী, আমার দাদার নাম ছিল শ্রীযুক্ত বাবু রাজকুমার চক্রবর্তী, আর বর্তমান দাদাকে তো আপনারা সবাই চেনেন, যার এক নামে হলো ফাটা কৃষ্ট মিঠুন চক্রবর্তী। তবে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, সে বর্তমান মরণাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে আমেরিকাতে, কারণ শুটিং করতে গিয়ে এই দিল্লি 5-স্টার হোটেল থেকে 9 তলার থেকে ঝাঁপ দিতে গিয়ে অ্যাক্সিডেন্টে এই মিডডিরার মধ্যে তার বিরাট আঘাত হেনেছে। এটা গত বছর চিকিৎসা করেছে, এবার মরণাপন্ন অবস্থা। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন মৃত্যুর পূর্বে তেনাকে কলেমা নসিব করে আল্লাহ নে। এই দোয়াটা কি আপনারা করতে পারবেন? কারণ এই ভাই আমার জন্য কোটি কোটি টাকা খরচা করেছে বলেই আজকে আমাকে আল্লাহ পাক এই সকল ধর্মের উপর রিসার্চ করার তৌফিক দান করেছে। আর ইসলামের পথে আটতে গিয়ে যে বাধা এসেছে, এটা আমার ভাইয়ের পক্ষ থেকে আসে নাই, এটা অধিকাংশ বসেছে সমাজ থেকে। তো যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার ভাইজান, আপনারা কত বড় হলেন ভাগ্যবান যেই ভারতের খবর আপনারা জানেন। গত নভেম্বরের 9 তারিখে বাবরি মসজিদের পক্ষে বিপক্ষে রায় দেওয়া হয়েছে বাবরি মসজিদ ভাঙার জন্য। ওই সময় আপনারা মসজিদ গড়ার কাজে ব্যতিব্যস্ত, কাজেই আপনারা বাংলার মুসলমানেরা হলেন সৌভাগ্যবান। এই বাবরি মসজিদ রক্ষা করার জন্য 50,000 মুসলমানের সন্তান শপথ নিয়ে বাজার থেকে কাফনের কাপড় কিনে মায়ের কাছে জমা রেখে বিদায় নিয়ে তারা রওনা হয়েছে দিল্লি শাহী মসজিদে। সিদ্ধান্ত নিয়েছে, হয় বাঁচবো না হলে বাবরি মসজিদ রক্ষা করে ছাড়বো। আমার ভাইয়েরা, এই বাবরি মসজিদ রক্ষার জন্য সৌদি আরবের যুবরাজ বিবৃতি দিয়েছেন, মসজিদ যা ভাঙ্গা হয়েছে হয়েছে, আর যদি মসজিদের একটা ইট খোলা হয়
তাহলে মুসলমানদের কলিজায় হাত দেওয়া হবে। মমতাজ ব্যানার্জি সহ 33 জন মুখ্যমন্ত্রী, যদিও তারা জাতিতে হিন্দু, মসজিদ না ভাঙ্গার পক্ষে তারা আছে। আল্লাহর মেহেরবানি, গত পরশু দিন নরেন্দ্র মোদী বিবৃতি দিয়েছে, বাবরি মসজিদ যা ভাঙ্গা হয়েছে হয়েছে, আপাতত বাবরি মসজিদ ভাঙ্গা স্থগিত রাখা হলো। যখন ভাঙ্গার প্রথম সিদ্ধান্ত নিয়ে বলরাম চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, হরিপদ চক্রবর্তী, নরেশ চক্রবর্তী, পরেশ চক্রবর্তী প্রমুখ 25 জন যুবকের নেতৃত্ব দিয়ে জয়রাম চক্রবর্তী সর্বপ্রথম এই বাবরি মসজিদে কুরআনের আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে কারো পা খানা অবশ হয়ে গিয়েছে, কারো কারো হাত অবশ হয়েছে, কারো কারো বাবা দিরা শ্রবণ শক্তি বন্ধ হয়ে গেছে, কারো বাক শক্তি বন্ধ হয়ে গেছে, জয়ন্ত চক্রবর্তী দুই চোখে অন্ধ হয়ে গেছে। আপনি চাই বাবা পরে তো আমাকে কিছু বলতে দেন, আগে আগে বলতে দেন, তারপরে একবারে তকবীর গুলো দেন, কারণ এমনি তো সময় কম। কারণ বাবরি মসজিদের আসল তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু আমি ভারতের মেহমান। আমার বাবাজিরা এই বাবরি মসজিদ দেখার জন্য আমি সেই সময় গয়া কাছে বৃন্দাবন মথুরাতে এই শাস্ত্র অধ্যয়ন করতেছিলাম। আমরা 10-12 জন বন্ধু বান্ধব মিলে চুপে চুপে অন্ধকার রাত্রিতে বাবরি মসজিদ দেখতে গেলাম, জানলা ভেদ করে দেখতেছি বাবরি মসজিদের বিদ্যুতের কোনো সংযোগ নেই, অথচ হাজার পাওয়ারের মতো বাল্বের আলো হচ্ছে। এই আলোটা কোত্থেকে আসতেছে এটাকে দেখার জন্য পরের দিনে আমরা মুসলমানের ছেলে হিসাবে টুপি পাঞ্জাবি পরে রেডি হলাম। জোহরের আজান দেওয়ার জন্য মসজিদ যখন তালা খুললো, আমরা চট করে মসজিদে ঢুকে পরিদর্শন করে দেখতেছি বাদশা বাবর দেওয়ালে দেওয়ালে এত কতগুলো দামি পাথর সেটিং করেছে, যেই পাথরগুলো দিন রাত 24 ঘন্টা বিদ্যুতের সংযোগ ছাড়াই একই নিয়মে আলো দান করতেছে। ভাইজান, এই বাবরি মসজিদের পক্ষে জয়রাম জয়রাম বলার জন্য ভারতের হিন্দুরা প্রোগ্রাম করে সারা ভারতবর্ষের মধ্যে জয়রাম বলার জন্য বিভিন্ন প্রতিনিধি দল ছড়ায়ে দিলেন। ওই টাইমে এতিম এক ছেলে, নাম হলো হাফেজ বেলাল, কলকাতা মাদ্রাসার থেকে 30 পারা কোরআন শরীফ সে মুখস্থ করেছে, হাফেজ হয়েছে। সেই মাদ্রাসার ছুটির পথে বাড়িতে ফিরতেছে, ভাইজান গো কম্পার্টমেন্টে সবাইকে জয়রাম জয়রাম বলাচ্ছে,
13 বছরের বালক হাফেজ বেলাল বীর বিক্রমের সহিত জবাব দিয়েছে, আমি হাফেজ বেলাল জীবন দিব কিন্তু জয়রাম ধ্বনিটা বলবো না। হাফেজ বেলালের হাত বাঁধলো, পা বাঁধলো, প্রচন্ড হারে প্রহার করতে লাগলো। যতবার হাফেজ বেলালকে প্রহার করে ততবার হাফেজ বেলাল শুধু মহান আল্লাহকে ডাকে। শেষ পর্যন্ত তার কাছে প্রস্তাব আসলো, তুমি যদি জয়রাম শব্দ না বলো আমরা চলন্ত ট্রেনের মধ্যে তোমাকে ফেলে দিব। এই হাফেজ বেলাল অটল হয়ে বলল, আমি আমার আল্লাহর পক্ষে জীবন দিব কিন্তু একটিবারও জয়রাম ধ্বনি বলবো না। হাফেজ বেলালকে ওই হাত পা বাঁধা অবস্থায় চলন্ত ট্রেনের মধ্যে ধাক্কা মেরে দিলেন, সাতটা টুকরায় পরিণত হয়ে গেল। এটাকে কেন্দ্র করে দফায় দফায় বিভিন্ন সংঘর্ষ শুরু হয়ে গেল। এটাকে থামাবার জন্য দিল্লির শাহী মসজিদের ইমাম বখারি এবং দেওবান্দের বড় হুজুর, বিভিন্ন আলেম ওলামা, পীর মাশায়েখ এবং আইনজীবী বুদ্ধিজীবী হিন্দু মুসলমানের একত্রিত হলো আগার গায়ে। সালিসনামা লেখা হলো, ভাই হিন্দু ভাইয়েরা, এটাই যদি তোমাদের ভগবানের ঘর হয় তাহলে তোমরা ভগবানকে ডাকো, আর এটা যদি আমাদের আল্লাহর ঘর হয় আমরা মহান আল্লাহকে এক পাশে ডাকি। সময় হলো 3 দিন 3 রাত 72 ঘন্টা। তোমাদের যদি ভগবানের ঘর হয় ভগবান বাঁশি বাজাইতে বাজাইতে স্বর্গ থেকে কৃষ্ণ আসবে, আর যদি এটা আল্লাহর ঘর হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা মুসলমানেরা গাইবি আজান শুনতে পাব। এখন আপনারা কি শুনবেন? মুসলমানদের পক্ষে আল্লাহ আজান দেওয়ালো না হিন্দুর পক্ষে ভগবান বাঁশি বাজাইতে বাজাইতে আসলো? শুনবেন আব্বা? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কেন মুসলমান হলাম এটাও কি শুনবেন? বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা এই ঘটনাটা আমি মুনাজাতের পূর্বে আপনাদের কাছে পরিষ্কার করে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই যে বাবরি মসজিদের যেই ভগবান মন্দিরখানা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই ভগবান সম্পর্কে কিছু বলবো কি বলবো না? এই ভগবানের নাম হলো অযোধ্যা রাজা যশোরের ছেলে, নাম হলো শ্রী রামচন্দ্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা কি জীবনে শুনেন নাই? শুনেছেন। কারণ বৃহত্তম ভগবান, ভগবান কয়জন? নররূপে নারায়ণং মম বিশ্ব ভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গ বর্ষণং মদ অবদিতাং দেবাং দকারান্তে প্রকৃতাং মিশনং ভক্তে সদা সরধার্যনং ঈশ্বরং ধ্যানং প্রবতং গুহা লা ইলহ রতি বাব নিল্লা ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মহাম্মদম হতার্মিন্দ্র হতার্মিন্দ্র মহা সুনিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুরুষণং অল্ল রসুলং মহাম্মদং কং
আদর্শ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিনং ফাতেনং মক্কানং মদিনং হাজানং হজানং বম 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 ক্রিং ক্রিং নারাই তাকবীর আল্লাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কোরআনের আলো আরে ঘরে জাগো নারাই তাকবীর আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা এই মন্ত্রের ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন কেমন ভগবান নিজের স্ত্রীকে চুরি করে নিয়ে যায় লঙ্কা রাবণ, ভগবান কোনো খবর রাখে না, ছোট্ট ভাই লক্ষণকে ধরে, লক্ষণ বলে আমিও তো জানি না, জটই নামে একটা পাখি প্রমাণ করে দিল আমি বলতে পারি, আপনার স্ত্রীকে নিয়ে গেছে লঙ্কাপুরি, লঙ্কাপুরিটা কোথায় এটাও ভগবান জানে না। এবার সারু সারু কোদালিবান আসুক বেটা হনুমান, কোথায় আছো রে বাবা পবনের নন্দন, বাবা বীর হনুমান। এখন হনুমান আপনারা জীবনে দেখছেন কে? আপনারা সার্কাস দেখেন নাই? সার্কাসের মধ্যে ওই বানরের বড় ভাইটাই হলো হনুমান। এখন হনুমানের লেজ আর বানরের লেজ একত্রিত করে দিল, সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়া ভগবান চলে গেল। এটা কি একটা বুঝের কথা হলো? সেটাই যদি হয় তাহলে আপনাদের দেশেও দেখতেছি বড় বড় ব্রিজ, এই যে সিরাজগঞ্জ আসতে পাইলাম, এই ঢাকা যাইতে পাওয়া যায়, আমার বাবাজিরা আরো বিভিন্ন জায়গায় গেলে পাওয়া যায়, তাহলে এত বড় বড় ব্রিজ এত টাকা পয়সা খরচ করে করার কি দরকার ছিল? আপনাদের সুন্দরবন থেকে দুই একটা বানর নিয়ে আসে লেজটা লাগিয়ে দিলেই তো ব্রিজ হয়ে যেত। কি ভুল বললাম না ঠিক বললাম? আমার বাবাজিরা এবার চলে গেল লঙ্কাপুরিতে, ভগবান রামচন্দ্রের সঙ্গে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়ে গেল, যুদ্ধ করতে করতে লক্ষণকে লেগে গেল বাণ, বিষণ্ণ করুনি না হলে লক্ষণ বাঁচবে না, কোথায় পাওয়া যাবে? গন্ধম্ব পাহাড়ে গিয়ে হনুমানকে পাঠানো হলো, বিষণ্ণ করুনির গাছ চিনেন না, তাই ২২ মাইল ব্যাপী একখানা পাহাড় মাথায় নিয়ে রওনা হলো। পথিমধ্যে দেখে সূর্য উদয় হয়, বৌদ্ধ বলেছিল, বৌদ্ধ মানে কবিরাজ, কবিরাজ চিনেন? এই যে গাছ গাছরা দিয়ে যে চিকিৎসা করে, এই কবিরাজ বলেছে সূর্য যদি উদয় হয় লক্ষণকে বাঁচানো যাবে না, তাই সূর্যকে ডেকে বলে ভাই তোমার নাম কি? সূর্য বলে আমার নামটা হলো হনু না ভানু। হনুমান বলে আমার নামটা তো ভানু, আপনি হলেন ভানু, আমি হইলাম হনু, আসো আসো কাছাকাছি একসঙ্গে আমরা মিতালা করি। যখনই সূর্য নেমে এসেছে ফট করে হনুমান হাতে ধরে সূর্যটাকে কানের হাড়ির মধ্যে বন্দি করেছে। এটা কি একটা যুক্তির কথা হল? যে সূর্য পৃথিবীর থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল আছে দূরে, এই সূর্যকে যদি হনুমান হাতে ধরে, হনুমানের হাতটা কত কোটি মাইল লম্বা! আর সেই পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড়, এই সূর্যকে যদি হনুমান কানের হাড়ির মধ্যে রাখে তাহলে হনুমানের কানটা পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়। আর এটা ঘটল কোন পৃথিবীতে? অথচ এই বানাওটি ভগবানের মন্দির বানাবার জন্য তারা আল্লাহর ঘর মসজিদকে
ভেঙ্গে চুরমাচার করে নূতন করে তাদের এই বানাওটি ভগবানের মন্দির বানাতে চায়। এটা কি বেঁচে থাকতে করে দেওয়া যায়? তার কারণ মুসলমান সব কিছু মেনে নিতে পারে, কিন্তু কারো সামনে কারো গ্রামের মসজিদ ভাঙ্গ কোন মুসলমান মেনে নিতে পারবে? 800 বছর এই ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা, কিন্তু আজ পর্যন্ত কোন ঐতিহাসিক একটা ইতিহাস রচনা করতে পারে নাই যে তারা কোন মন্দির ভেঙ্গে মসজিদ করেছে। কি বলেন, কথা ঠিক না বেটি? অথচ সরকারি ফান্ড থেকে এই শাসকেরা মন্দির গড়ার তাদেরকে অনুদান দিয়েছে, হিন্দুদের পূজা পার্বণে নিরাপত্তা দিয়েছে। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? কারণ এটা শিক্ষা কার? এই শিক্ষাটা কার? আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক না বেঠি? তাই আমরা 40 কোটি ভারতের মুসলমান শান্তভাবে আন্দোলনে নেমেছি, আমরা বিশ্বকে দেখায় দেব আমরা উগ্রপন্থী নই, আমরা জঙ্গিবাদী নই, আমরা সন্ত্রাসবাদী নই। মুসলমান কোনদিন জঙ্গিবাদী হতে পারে না, মুসলমান কোনদিন সন্ত্রাস হতে পারে না। কথাটা ঠিক না বেটি? ইন্নাল্লাহ মা সাবিরিন। কার সঙ্গে আল্লাহ আছে? আল্লাহ কোনখানে নেই, যারা ধৈর্য ধারণ করে তার সঙ্গে আছে আমার আল্লাহ। বলেন আল্লাহ ভাইজান, মিয়ানমারের মুসলমানদের উপর যখন অত্যাচার চলতেছিল, আমরা 12,000 আলেম এই নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি দিয়েছিলাম, মাননীয় সরকার ভারত সরকার আমরা 40 কোটি মুসলমানদের প্রতিনিধি হিসাবে আপনার কাছে জোর দাবি জানাই, আমাদের মুসলমানেরা মিয়ানমারে বসবাস করতেছে, তাদের নাগরিকত্বা কেটে দিয়েছে, তাদের নির্যাতনের উপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, মেহরবানি করে ভারতে আসার তাদের অনুমতি দেওয়া হোক, এতে যদি তাদের মেহমানদারি করতে হয় আমরা 40 কোটি মুসলমান সরকারের থেকে একটা টাকাও গ্রহণ করব না, আমরা মুসলমান হিসাবে মুসলমান ভাইদেরকে আমাদের টাকায় আমরা মেহমানদারি করব। কিন্তু গ্রহণ করে নেওয়া হলো না, কারণ ভারতের মুসলমানদের সম্পদ আল্লাহ যা দিয়েছে, এক একটা মুসলমান দিল্লি শহর 7 বার কিনবে, 7 বার বেচবে, এমন সম্পদ আল্লাহ পাক ভারতের মুসলমানকে দিয়েছে, আল্লাহ পাকের অশেষ মেহের। কিন্তু দেওয়া হলো না, আল্লাহর মেহরবানি আপনাদের বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই, তার নেতৃত্বে আজকে কয়েক লক্ষ নির্যাতিত মুসলমান শরণার্থী হয়ে আপনারা মেহমানদারি করতেছেন। বলেন না সুবহানাল্লাহ, বিশ্বের মধ্যে আপনারা দুইটা আমলে এগিয়ে আছেন, বলবো কি বলবো না? না রাগ টাক করতেছেন বাবা। 1 নম্বর হলো আপনারা বাংলার মুসলমানেরা হলো ইবাদতের দিকে 1 নম্বরে, বিশ্বের মধ্যে যত মুসলমান আছে ভ্রমণ করে দেখেছি এই বাংলার মুসলমানের মতো ইবাদত নিখুঁত ভাবে করে না। বলেন না সুবহানাল্লাহ,
দুনিয়াতে বাংলার মুসলমানেরা মেহমানদারি ভালোবাসে বেশি। এই বিশ্বের মধ্যে দুইটা চ্যাম্পিয়ন আমল আল্লাহ পাক এই মুসলমানদেরকে দান করেছে। আমার ভাইয়েরা অনেক দেশের অনেক তথ্য দেওয়ার মতো ছিল, কিন্তু এক এক করে বলতে গেলে রাত পোহায়া যাবে, তথ্যগুলো শেষ করা যাবে না। তাই তথ্যমূলক কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই। বেদ পুরাণ থেকে কি শুনবেন ভাই? শুনবেন? তাহলে কয়েকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আরেকটা বলি ভাইজান, আমি মাঝে মাঝে একটু খাই, বুড়ো মানুষ তো মন খারাপ করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলায়া, ফেরাউন দিল তারে কত জ্বালায়া, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দিব তবু কলেমা সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই, আমিও জন্ম নেই নাই, আমার মা বাবা কারো প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ এক। আর ভগবান বলেন নর রূপে নারে অনং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ডং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গ বর্ষণং নমস্তে নম নম হা। ভগবান বলেন আমরা একজন নই, আমরা হলাম 360 জন। ভগবান হলো 360 জন। তাই পৃথিবীর মুখে আল্লাহর ঘর আছে না নাই? যতগুলো পৃথিবীতে মসজিদ আছে কাবা সহ প্রত্যেকটা মসজিদ কারো বাপের ঘর? আপনার টাকা দিয়ে বানাতে পারেন, ঠিক না বেঠি? চান্দাহারি করতে পারেন আপনি, গায়ের মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মসজিদের জন্য পরিশ্রম করতে পারেন, কিন্তু দাবি করার ক্ষমতা নাই। যেই দিন থেকে মসজিদ খুতবা তেলাওয়াত হয়েছে সেই দিন থেকে মসজিদের এরিয়াটা আমার মহান আল্লাহর নামে অক্ষ হয়ে গেছে। পৃথিবীর কারো দাবি করার ক্ষমতা কাজেই আল্লাহর ঘর আছে। কিন্তু ভাইজান আমি আমেরিকায় গেলাম, চীনে গেলাম, জাপানে গেলাম, পাকিস্তানে গেলাম, ইরান ইরাকে গেলাম, সৌদি আরব ভ্রমণ করলাম, আজ পর্যন্ত ভগবানের ঘর একটাও পাইলাম না। আপনাদের এলাকায় আছে নাকি? আছে, সেটার নাম হলো মন্দির। এটা কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, অসুর মন্দির, মনসা মন্দির, রাম মন্দির, রাধা মন্দির, যত দেবদেবতা আছে তত দেবদেবতার নাম অনুসারে মন্দির, কিন্তু স্রেফ ভগবানের ঘর নাই। কিন্তু আল্লাহর ঘর আছে না নাই? আল্লাহর ঘর আছে বলে তো আপনারা আজকে কালেকশনটা করলেন, কথাটা ঠিক না বেটি? আমার বাবাজিরা মা ও বোনেরা কাজেই লক্ষ্য করে শুনি, যে যেখানে আসি
পরিষ্কার বেদের মধ্যে বলা হয়েছে, অখণ্ড মণ্ডলা কারো ব্যক্ত জল চরাচর তব চরণং সেবনং মম, তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব পরলগমনং মম সেবনং কঙ্গ। হে আমার ভগবান গুরুদেব, আপনারা বললেন অমর হয়া থাকবেন, কিন্তু যুগে যুগে আপনারা যে ধাম থেকে পরধামে চলে যাচ্ছেন, এরপরে আমরা কাকে সেবা পূজা করব? তখন ভগবান এরা বললেন, মদব পরম পদম জন্ম বৈকুণ্ড ইনুত নাম জপি মহম্মদম। পরিষ্কার বললেন, ওই তোমাদের সর্বশ্রেষ্ঠ দেবতা যেই দেবতার নামের প্রথম অক্ষর ম, মদবদিতাং শেষের অক্ষর দ, দোকারান্তে বৃষণং ভক্ষয়ে সদা, এবং তিনি গরুর গোস্ত খাওয়ার জন্য আদেশ করিবেন। প্রথম অক্ষর ম, মদবদিতাং শেষের অক্ষর দ, দোকারান্তে প্রথম অক্ষর ম এবং শেষের অক্ষর দ। বিশ্বের কোন নবীর আছে, কোন ওলি আল্লাহর থাকতে পারে, কিন্তু 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবীদের নাম কিন্তু প্রথম অক্ষর এবং শেষের অক্ষর দ, এটা পাওয়া যায় নাই। একমাত্র পাওয়া গিয়েছে আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে বিষ্ণু ভগত, বিষ্ণু মানে সৃষ্টিকর্তা, ভগত মানে দাস, যার আরবিটা দাঁড়ায় আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, সুমতি মানে সচরিত্রবতী, যার আরবিটা দাঁড়ায় আমেনা। তিনি সম্ভূত দ্বীপে জন্মগ্রহণ করবেন। সম্ভূত মানে হলো পৃথিবীর নাভি স্থল, এটার নাম কি মক্কা। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবেন। আল্লাহর নবীর পরিবারটা হলো কোরাইশ। তিনি দ্বাদশ তিথিতে জন্মগ্রহণ করবেন, দ্বাদশ মানে 12, 12ই রবিউল আওয়ালে আল্লাহর নবী এসেছে কি আসে নাই। তিনি যখন মায়ের গর্ভে অবস্থান করবেন তখন পিতৃহারা হবেন, অর্থাৎ মায়ের গর্ভে 6 মাস থাকতে আল্লাহর নবী পিতা হারাইছে কি হারায় নাই। তিনি তেনার মা যখন প্রসব বেদনায় কাতর হবেন, স্বর্গীয় 4 জন ধাত্রীকে মহান সৃষ্টিকর্তা পাঠাবেন। 1 নম্বরে পাঠিয়েছে মা হাওয়া আলাইহিস সালামকে, 2 নম্বরে পাঠিয়েছে মরিয়ম আলাইহিস সালামকে, 3 নম্বরে পাঠিয়েছে আসিয়া আলাইহিস সালামকে, 4 নম্বরে পাঠিয়েছে রহিমা আলাইহিস সালামকে। এই 4 জন মহিলা স্বর্গীয় ধাত্রী হিসাবে আল্লাহর নবীর প্রসব কালে দায়ানির কাজে নিয়োজিত আল্লাহ করেছে। বলেন না সুবহানাল্লাহ, এটা পরিষ্কার বেদ পুরাণে পাওয়া যায়। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন সমস্ত হবে কলুষিত কলঙ্কিত, ঠিক আল্লাহর নবী যেই টাইমে জন্মেছে। আরব জাহানের অবস্থা তো আপনারা জানেন, জেন্দা কন্যাদেরকে, কন্যা সন্তানদেরকে কবরে দেওয়া হয়েছে, যুবতী মেয়েদেরকে ধরে নেতাদের কাছে সমর্থ করা হয়েছে। নেতারা 40 দিন ব্যবহার করার পর তার বাবাকে ডেকে বলেছে, তোমাদের মেয়েকে আমরা 40 দিন ব্যবহার করে পবিত্র করে দিলাম। এই সমাজ ব্যবস্থায় আল্লাহর নবী এসেছে। তিনি যখন পৃথিবীতে
তার সত্য দিন প্রতিষ্ঠা করবে, যুদ্ধে অবতীর্ণ হবে, ২৭টা জেহাদ সংগঠিত হয়েছে কি হয় নাই, আর যুদ্ধের সরঞ্জাম অস্ত্রপাতি হবে তীর আর ধনুক আর তরবারি ঢাল। আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছে তার অস্ত্রপাতির নাম কি ছিল? তীর ধনুক আর তরবারি ঢাল। কি মিথ্যা বলছি না সত্য বলছি? আমার বাপ জানে না, এই জামানায় যদি কোন নেতা ঢাল তরবারি তীর ধনুক নিয়ে যুদ্ধের ময়দানে যায়, তা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সকল জিনিসগুলো বৈজ্ঞানিকেরা বের করেছে, ওই তীর ধনুক নিয়ে প্লাস্টিক মার্কা হয়ে আসা লাগবে কিনা, কি বলেন? কথাটা ঠিক না বেটি? কাজে আমি দাওয়াত দেই আমার পূর্ব ধর্ম অবলম্বী ভাই বোনেরা, সত্য ত্রেথা দাফর কলি, এই কলি যুগে আসবে কলকি। কলকি আর কে হই নয়, কলকি হলো নিঃসন্দেহে আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই যুগে এই রকম একজন নেতা যদি তীর ধনুক আর বাবাজিরা ঢাল তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, তার প্লাস্টিক মার্কা ছাড়া কোনো বুদ্ধি নাই, কাজেই প্লাস্টিক মার্কা হওয়া লাগে নাই, তার আগে আল্লাহর হাবিব এই সকল সরঞ্জাম নিয়ে যুদ্ধ করে গেছে এবং জয়ী হয়েছে, বিজয় গ্রহণ করেছে। চিল্লায় বলে আল্লাহ আমার বাবাজিরা, পরিষ্কার বেদের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠং পরম পুরুষনং অল্ল রসুলং মোহাম্মদং কংবরস লাইলং ইল্লাল্লং মোহাম্মদং রসুলুল্লাহ এক ঈশ্বরের ধ্যানে তিনি মগ্ন হয়ে থাকবেন হীরা পর্বতের গুহায়, সেখান থেকে এসে তোমাদের কাছে প্রচার করবেন পরিষ্কার কথা বলেছে যে তোমরা যত দেব দেবতা আরাধনা উপাসনা করো না কেন, কোন দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না, একমাত্র সুপারিশকারী হলো বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা পাওয়ার পর আমার ইসলামের প্রতি আমার মনটা দুর্বল হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ আমাকে ইসলাম কবুল করাবে বলে একটা রোগে আক্রান্ত করলো, এই রোগটার চিকিৎসার জন্য আমার বড় ভাই বহু টাকার বিনিময়ে আমাকে আমেরিকায় পাঠিয়ে দিল, দীর্ঘদিন চিকিৎসা হওয়ার পর ডাক্তারের রেজাল্ট দিল এই রোগের মেডিসিন আমাদের কাছে নেই, মরণাপন্ন অবস্থায় আমেরিকা থেকে ফিরে এসে গোয়াকাশী বৃন্দাবনে গেলাম গুরুদেবের কাছে, গুরুদেব আমাকে বলল তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে তুমি ৩৬০টা মন্দিরের পূজা করো। এইখানে গুরুদেবের আদেশে আমি ৩৬০টা মন্দিরের পূজা করতে শুরু করলাম, যত ঠাকুর পূজা করি তত রোগ শুধু বাড়ে আর বাড়ে। আমি মরার কথা স্মরণ করে বাড়িতে ফিরে আসলাম, একদিন গভীর রাত্রিতে ঘুরতে ঘুরতে চলে গেলাম এক মুসলমান পাড়ায়, দেখি আল্লাহর ঘর বারান্দাটা খোলা, বারান্দায় বসে
আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করলাম। আল্লাহ আমেরিকার চিকিৎসকেরা ফেল হয়ে গেল, আমি 360টা এই ঠাকুর পূজা করলাম, মুক্তি দেব দেবীর পূজা করলাম, এরাও ফেল। আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্ত করে দাও আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। এই কথা বলার পরে পরের দিনে রাতের বেলা কে জানি আমাকে স্বপ্ন যোগে বলতেছে, হে বাবা দয়াল চান, তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে 30 পারা কোরআন শরীফ থেকে সূরা ফাতিহার তুমি আমল করো। সূরা ফাতিহার আমল তো আমি বুঝি না। পরের দিন চলে গেলাম বড় হুজুরের কাছে, নাম ছিল আব্দুল গফুর হুজুর। হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম, তিনি বলল, বাবা তাহলে ওজুর 4টা ফরজ তোমাকে জানতে হবে, শিখতে হবে। গোসলের 3টা ফরজ জানতে হবে, মানতে হবে। শরীর পবিত্র হলে এই কোরআন শরীফ আমল করলে আল্লাহ ফল দিবে। হুজুরের কাছে ওজুর 4 ফরজ শিখলাম, 3টা গোসলের ফরজ শিখলাম। তারপরে হুজুর সবক দিলেন সূরা ফাতিহা। এক দেড় দিনের মধ্যে সূরা ফাতিহা মুখস্থ করে রোগাগ্রস্ত অবস্থায় গভীর রাত্রিতে 41 বার করে পড়তে শুরু করলাম। আল্লাহর মেহেরবানি, এক দেড় মাসের মধ্যে আমি সম্পূর্ণ রোগ থেকে মুক্তই হয়ে গেলাম। আমার বাবাজিরা, এরপরে আমি হুজুরের কাছে গোপনে গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হলাম, 5 ওয়াক্ত নামাজ শিখলাম। কিন্তু নামাজ পড়ি কোন জায়গায়? হুজুরকে বলে তার বাড়িতে জোহর আর আসরের নামাজ আদায় করতাম, মাগরিবের নামাজ পড়ার জন্য পড়ার কথা মনে করে আমার থাকার ঘরে ঢুকে নামাজখানা দরজা জানলা দিয়ে আদায় করতাম। সমস্ত বাড়ির লোকজন যখন ঘুমায় পড়ত, এশার নামাজ পড়ে ঘুমাইতাম, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আজানের অপেক্ষার জন্য অজু করে থাকতাম। আজান হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে দৌড়াইয়া জঙ্গলের মাঝখানে ফজরের নামাজ আদায় করতাম। এইভাবে 1 নয় 2 নয় 6 মাস যাবৎ আমি গোপনে গোপনে নামাজ পড়তে শুরু করলাম। একদিন মাগরিবের নামাজের সময়, যে মাগরিবের নামাজ পড়ার জন্য থাকার ঘরে ঢুকে দরজা দেওয়ার খেয়াল ছিল না, নামাজ শুরু করে দিয়েছি, এদিকে কিছু বাড়ির লোকজন দেখে আরো কিছু লোকজন ডেকে পিছন থেকে আমাকে মারতে শুরু করে, কেউ বা জুতার বাড়ি লাত্তি গুড়ি। অনুমান করলাম আমার পিঠ ফাটে রক্ত পড়তেছে। আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ মার খাইতে খাইতে আমি যদি মরেও যাই তবু তোমার আমি নামাজ ছাড়ব না। আমার ভাইজান, নামাজ শেষ করলাম, তারা আমার হাত বাঁধলো, পা বাঁধলো, একটা ঘরের মধ্যে বেঁধে একের পর এক নির্যাতন চালাতে শুরু করলো। আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। শীতের সময়, প্রচন্ড শীত, আমার বাবাজিরা
একের পর এক আমাকে নির্যাতন করত, এক মুঠ কেউ খাইতে দিল না, এক ঢোক পানিও কেউ দিচ্ছে না। আমার মা এই নির্যাতন সহ্য করতে না পেরে চাবিটা চুরি করে গভীর রাত্রিতে তালা খুলে দেখে আমি উলঙ্গ, একটা চাদর ফিক মারে দিল, চাদরটা কোন রকমই পরিধান করব, হাত পাও বাঁধা। মাকে বললাম, মা চাদরটা পরিধান করার তো আমার ক্ষমতা নাই, হাত পা বাঁধা। মা দৌড়ে গিয়ে একটা চাকু দিয়ে বাঁধনগুলো কেটে দিলেন, কোন রকমে চাদরটা পরলাম। মা আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বাড়ির পিছনে একটা চোরাই দরজা ছিল ওই দরজা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার তো শরীর চলতেছে না, আমার মা আমাকে নির্যাতন থেকে বাঁচাবার জন্য বাড়ির থেকে বের করে দিয়েছে, এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ আল্লাহর রহমতে কেমন জানি একটা শক্তি আল্লাহ আমাকে দিল, আমার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে রেল স্টেশন, আমি এক দৌড়ে চলে গেলাম, দেখি একটা ট্রেন হাওড়া স্টেশনে যাবে কলকাতা, আমি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে উঠলাম। পরের দিনে দুপুর বেলা নামলাম, নেমে পাগলের মতো কলকাতা শহরে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে কলকাতা কালীবাড়ি দমদম রোড, ইমাম সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে তিনি ছেলে হিসাবে বুকে টেনে নিল। তেনার বাড়িতে আমি 6 মাস গোপনে গোপনে ইবাদত করে থাকি। এই 6 মাসের মধ্যে ইমাম সাহেব বিভিন্ন খানে যোগাযোগ করে 1980 আমার নামে এবিডিবেট ঘোষণা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা, আল্লাহর মেহেরবানি, আপনাদের সমদোয়ার বদলতে আমি ওই দিন থেকে কালেমা প্রচার করার শুরু করলাম। আমার বড় ভাই মিঠুন তার জীবন দশায় চেষ্টা সাধনা করে নিজের ছেলে মেয়ে সহ আমার গোষ্ঠীর থেকে 46 জন নায়ক নায়িকা তৈরি করেছে, আর আমি মুসলমান হওয়ার পর এই কালেমা দাওয়াতের বদলতে আল্লাহ পাক 94 জনকে মুসলমান করেছে। এরা বাবা সবাই নির্যাতিত এই মুসলমান হওয়ার কারণে, কারো হাত কেটে নিয়েছে, কারো পা কেটে নিয়েছে, কারো আঙ্গুলগুলো উপরে দিয়েছে, কারো কারো গরম তেল ঢেলে চুলগুলো বাবাজিরা টাক করে দিয়েছে, লোহা দিয়া কারো কারো দাঁত ভেঙেছে। এই নির্যাতিত নব মুসলমানদেরকে নিয়ে আমি একটা মাদ্রাসা গঠন করেছি, আপনারা শুনেছেন, শিলিগুড়ি নিমতলা দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা। এখানে বর্তমান 320 জন এতিম পড়াশোনা করতেছে 30 পারা কোরআন শরীফ। তাদের মধ্যে এই নব মুসলমান ছাত্র আছে 120 জন, এদের বয়স হলো সবার চেয়ে কম, কেমন শুনবে, কারো 50, কারো বাবাজিরা 42, 40, 38, 48, এরকম 28, 27, 25-এর নিচে কারো বয়স নাই। কারণ যে বয়সে যা অবস্থায় মুসলমান হয়েছে সেখানেই তাদেরকে 30 পারা কোরআন শরীফ শিক্ষার একটা সুব্যবস্থা হয়েছে। এখন বাবাজি, আপনাদের মধ্যে কেউ যদি এতিম হয়, বাপ মাও যদি না থাকে,
কাকা থাকে, জেঠু থাকে, খালু থাকে, খালা থাকে, ফুফা থাকে, ফুপু থাকে, খালা তো ভাই, মামা তো ভাই, চাচা তো ভাই, খালার ইত্যাদি ইত্যাদি একটা না জনগোষ্ঠী থাকে, ঠিক না বেটি? কিন্তু হিন্দুর থেকে যারা মুসলমান হয় এদের বাপ ভাই কারা? মুসলমান যারা, কথাটা ঠিক না বেটি বাবা?